হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, আর আমার এসএসকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর বাবাই আর আমার জন্য দু কাপ চা করে নিয়েছি, আর বাবাকে দেবো চারটে মেরি বিস্কুট দিয়ে চা, আর আমি খাবো হচ্ছে তোমার চিড়ে ভাজা। চিড়ে ভাজা দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে, তার জন্য চিড়ে ভাজা এনে রেখে দিচ্ছি। সবসময় বিস্কুট দিয়ে ভালো লাগে না, আর আমি যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা ফুরিয়ে গেছে। যাবো, আজকেই যাওয়ার ইচ্ছা আছে একটু বাজারের দিকে, যদি যাই তাহলে আবার আনবো। আর তোমার হচ্ছে আজ আছে বুধবার, বুধবারের এখন বাজে 7:15 ওরকম হবে। যাক, আমার এক হাতে ফোন আছে বলে যে আমি ক্যামেরাটা দিয়ে মানে ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছি না। আর তোমার হচ্ছে আর যাই দুজনে মিলে আমরা সকালে চাটা এখন খেয়ে নেবো। বাবাই গেছে দাঁত ব্রাশ করতে, আর দাঁত ব্রাশ করতে গেছে, দাঁত ব্রাশ করে আমরা দুজন মিলে চা খাবো। বাবার হরলিক্স নেই, তাই বাবাইকে আমি এখন কদিন ধরে মানে চাই দিচ্ছি। আর চা খেতে খেতে দেখছি যে গ্রিলের মধ্যে সব মানে মাকড়সা জাল করে রেখে দিচ্ছে। প্রত্যেক দিন গ্রিল দেখে আমি এভাবেই সুন্দর করে ঝাঁট দিইনি, কিন্তু আজকে আমি দিইনি, আজকে অতটা খেয়াল করিনি, তাহার মতো ছিলাম। আর দেখছি যে এখন চা খেতে বসে দিচ্ছি গ্রিলে মাকড়সার ঝোল, মানে রাত্রেবেলা যখন আমরা শুয়ে পড়ি সবাই, তখন ওরা এই কাজগুলো শুরু করে। আর রাতারাতি যে কী করে এতটাই মানে জাল বিছিয়ে নেয় সেটা মানে খুবই অবাক লাগে এক সময়। সে যাই হোক, এটাকে আমি গ্রিলটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে দিয়ে ঘর বায়নাটাকে আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে বায়নাটাকে পরিষ্কার করে এখন আমি চলে যাবো রান্নার কাছে। আর আমার ঘুম থেকে ওঠার কোনো টাইম থাকে না, কখনো উঠি 7টায়, কখনো উঠি 5টায়, যা যায় আমার যখনই ঘুম ভাঙে তখন আমি উঠি। তাই আজকে একটু সকাল সকালে উঠেছি 5টার দিকে, তাই সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি। সে এসে বাবাই ওখানে জানলার ধারে পড়তে বসেছে, আর আমি বিছানাটা এখনও পর্যন্ত গোছাইনি, কারণ যেহেতু পড়তে বসেছি এখন যদি ওকে বলা হয় যে বায়নাটা হয় তাহলে হয়তো পড়াটা নষ্ট হয়ে যাবে। তার জন্য বসেছি যখন থাক, আমি রান্নার ফাঁকে এসে ঘর বায়না বিছানাটা গুছিয়ে নেবো। আর আমি এখানে চলে আসলাম তোমার চাল ধুয়ে তোমার মানে পেশায় দেওয়ার জন্য, যেহেতু বাবাই যাবে স্কুলে। আর যেহেতু আজকে সকাল সকাল মাছটাও পেয়ে গেছি, মাছটা করতে হবে। আর আমি কাকে হাটের থেকে একটা এক হাঁটি শাক নিয়ে এসেছিলাম, মানে পুঙ্কা শাক নয় যা কী বলে এই ভাষা মুখে আসছে না, আমরা সেটাকে লাল শাক বলি, সেই শাক নিয়ে এসেছিল, সেটা মানে আনিছিলাম। আর সেটাই আজকে করব, শাক আর আর মাছ করব, আর বাবাইকে দেবো এই দুটো মাছ। এই দুটো মাছ হচ্ছে নামটা যে কী মাছ মাছ বলে এটাকে মনে হচ্ছে সে মানে যে সিলভার কাপ না কি বলে একটা, যাই হোক আমি মাছ অত চিনি না, যেটা কি ভালো যে মাছটা আমি বেশি ভালোবাসি সেটাকে চিনে রেখে দিচ্ছি। আর আদার্স কোনো মাছের অত নাম জানেও না, আমি বুঝতেও পারি না। যাই হোক, বাবাইকে আজকে দুটো মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো, আর তাহলে তো বাবাই আজকে খুব আনন্দ যদি মাছ ভাজা দিয়ে ভাত পায়, তা তো আজকে ও খুব কোনো কথাই নেই, ও খুবই পছন্দের একটা মানে ওর খাবার। তা ওকে দু পিস মাছ দিয়ে সকাল সকাল ওকে গরম ভাতের সাথে দিয়ে দিলাম, ও এটা খেয়ে আজকে স্কুল চলে যাবে। আর আমি এখানে হচ্ছে মাছগুলো সব কেটে নিলাম, কেটে এখন এখন মাছের ঝোল করব। আর এখানে করব তোমার মানে লাল শাক, লাল শাকও কাটা হয়ে গেছে। আমি এই মাছগুলো মানে কেটে নিয়েছি, এই মাছগুলো একটু কোটা কোটায় রেখেছি। এই মাছগুলোর নাম হচ্ছে কী হচ্ছে সরপুটি, আর তার সাথে আছে তেলাপিয়া, একটা তেলাপিয়া আছে, যে তেলাপিয়াটা আমি খাবো আর সরপুটিটা বাবাইকে দিবো, যেহেতু ওই মাছ আমি খাই না। আর যাই হোক, আমি এক টুকরো হয়তো খাবো। আর এখানে মাছটাকে মানে ওখানে আলুটাকে দিয়ে চাপাত দিয়ে রেখে দিয়েছি, মানে আলুকে মশলা কষানো হয়ে গেছে, চাপাত দিয়ে দিচ্ছি, তখন একটু মানে আলুটা সিদ্ধ হবে। আর এখানে আমি একটু বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, শাকের মধ্যে একটু বেশ রসুন হলে ভালোই লাগে, যেহেতু রসুনটা আমি অন্য কিছুর মধ্যে আমি খুব একটা পছন্দ করি না, তাই শাকের মধ্যে একটু বেশি করে রসুন দিয়ে নিয়েছি। শাকটা হতে হতে আমার মাছের ঝোলটা ওখানে হয়ে যাবে, আর আজকে আমাদের সকাল আর দুপুরটা এই মাছের ঝোল আর শাক দিয়ে চলবে। আর এটা হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে একবারে
গ্যাসের ওভেন টোভেন মুছে মেরেই যাবো। তারপরে না কয়েকটা কাঁচা আছে, সেই কাঁচা কটা করতেই হবে আজকে। আর বাবাই তো দুদিন মানে প্রত্যেক দিনই বাবাই দুটো একটা করে জামা কেচে দিই, কারণ ও দুবার তিনবার করে এগুলো কোচিন টুচিনে পড়ে যায়, তো প্রাইভেটে পড়ে যায়। আর যেহেতু খুবই গরম এখন আর কেচে দিতে হয়, তাই ওরই কয়েকটা জামা আছে কেচে দেবো। আর কেচে দিয়ে তারপরে তো চান টান করে এসে চলে আসবো, একটু পুজো দেবো। পুজো টুজো দেওয়ার পরে তারপরে দুপুরবেলা মনে হচ্ছে আজকে একটু ঘুমাবো, কারণ আজকে একটু অনেক সকালবেলায় উঠেছি তোমাদের তো বললাম। দেখো বারান্দার গেটে তালা পড়ে গেছে, কারণ আমার বাইরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান টান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর তোমার বাইরে যে বাসন ছিল আর রান্নাঘরটা দিয়েছিলো সব পরিষ্কার হয়ে গেছে। বাইরে সব যে বাসনগুলো ছিল আজকে অনেকই বাসনগুলো অনেকটা বাসন বেরিয়েছিলো আজকে, মানে সকালে সে চায়ের বাসন থেকে শুরু করে অনেক বাসনে একবারে আজকে সব বাসন বেরিয়েছি। আর বাসনগুলো নিয়ে চলে আসলাম, কারো কখনো বৃষ্টি কখনো রোদ্র উঠছে, আর বাসনটা যখন শুকিয়ে যায় তারপরে ওর মধ্যে যখন বৃষ্টি পড়ে আবার তখন বাসনটা একদম অপরিষ্কার লাগে। তার জন্য সমস্ত বাসনগুলো একবারে নিয়ে চলে এসছি, এসে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর যাই হোক মানে যেহেতু আমার জায়গা ছোটো, জায়গার জিনিস জায়গা না রাখলে ভালো লাগে না, এই জন্য সঙ্গে সঙ্গে তাই করে রাখতে হয় আমাকে। আর এই কাজটা ফেলে রাখলে আমার ঘুমও আসবে না, তাই এই কাজটা করার পরে গিয়ে আমি একটু এই তোমার তিনটের দিকে একটু শো ঘুমাবো একটু এক ঘন্টা, তারপরে বাবাই আসলে তাহলে আমরা একসঙ্গে খেতে বসবো। আর আমি যখনই মানে বাবা স্কুল যায় তখন বাবাই এর অপেক্ষায় থাকি, সেই সাড়ে তিনটেই বাজুক বা চারটেই বাজুক আমরা একসঙ্গে খেতে বসি, যেহেতু বাবাই অনেক সকালে খেয়ে যায় দশটার দিকে, যার পরে খাই ও যাওয়ার পরে, তার জন্য আমরা আবার একসাথে বসেই খাই। তা যাই হোক আমি সমস্ত বাসনকে আমি সব একটা একটা করে সব গুছিয়ে নিই, তারপরে একটু ফোনের কাজ আছে, দুপুরে কিছু কাজ আমি ফোনের এগিয়ে রাখি, আবার রাত্রে কিছুটা কাজ করি। আর এবার কী বলতো মানে বাবাই আবার এখান থেকে স্কুল থেকে এসে আবার যাবে, একটু প্রাইভেটে পড়া আছে আজকে, ও যাবে চারটের সময়। তা চারটের সময় পড়তে গেলে তারপরে আমি ঘন্টাখানেক পরে আমও বেরোবো, একটু বাজার দিকে যাব। মানে বাজার বলতে তোমার মানে এমনি শাক সবজির বাজার না, মানে এমনি মার্কেটের দিকে মানে কেনাকাটির দিকে করবো একটু, মানে সেই কেনাকাটি বাজারে যাব। মানে বাবার দুটো প্যান্ট আনবো, অনেকদিন ধরে আনবো করে আর আনা হচ্ছে না আমার, মানে পছন্দ হচ্ছে না যেখানে যেখানে মানে আনছি যাচ্ছি, তাই একটু বাজারের দিকে যেতেই হবে, বাজারে না গেলে হবে না। আর আমার হচ্ছে রান্নাঘরের জন্য কটা জিনিস আনতে হবে আর এই টুকিটাকি জিনিস এইগুলো আনতে হবে, তাই আজকে একটু বেরোবো। এই এক ঘন্টা আধ ঘন্টার মতো একটু কেনাকাটি আছে, ঘুরে চলে আসবো, কারণ আবার সন্ধেবেলা আমার সন্ধ্যের মধ্যে ঢুকে পড়তে হবে, কারণ সন্ধ্যে পুজো দিতে হবে আবার। আর দুখানা বোতলে জল ছিল না, দুটো বোতলে জলও ভরে রাখি, তাহলে আসলে সঙ্গে সঙ্গে খেতে বসে করবো। আর একটুখানি ঘুমাবার চেষ্টা করবো, রাতে নালে ঘুমালে মানে আমার তো দুপুরবেলা একটু ঘুম পায়, কারণ অনেকবার আমার ঘুমের কোনো টাইম টেবিল নেই, কখনো উঠি 7টায় কখনো উঠি 5টায়, তাই যার জন্য আজকে একটু সকাল সকালে উঠেছি। দুপুর একটু ঘুমাতে হবে, নালে ঘুমালে আবার রাতে একটু একটু জাগা যায়। তা দেখি আবার সেই তো করে, আর বাইরে তো গরমের কথা কী বলবো, প্রচণ্ডই গরম বাইরে, মানে কোথার দিক আসলে তো বাবাই তো প্রতিদিন স্কুল থেকে আসতে আর বলছে মা আমি গা ধোবো গা ধোবো এরকম করছে, কিন্তু গাটা তো ধোয়া যাবে না ওর থেকে এসে, কারণ এখনও চলছে একটু জ্বর ঠর চলছে মানুষের। আবার কখনো কখনো চোখে তোমার এই সব লাল হচ্ছে, সে কি যে বলে সব চোখ ওঠা না কি বলে সেগুলো হচ্ছে, আর এত প্রচণ্ড গরম। আর এভাবেই জায়গাটা হাত পাটা ধুয়ে নিতে বলি তাই করে, আর যেতে তো হবে স্কুলে, এখন বাজে পুরো 1:10। এবার আমি চলে আসলাম, এ দেখো সন্ধে প্রায় লাগছে লাগছে, এখন বাজে 6:30, আমি ঢুকে পড়লাম। এই দেখো একটা বালতি আছে এখানে, আর বাবাই একটা খাবার থালা আছে। আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ অন্ধকার, বাড়িটা প্রায় অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে এখন, মানে কী আর করবো বাইরে এতটাই গরম। বলছিলাম না যে মানে বাইরে বেরোবার জো নেই, মানে যেহেতু শাড়ি পরেই গেছি আর তার মধ্যে আবার সেই ব্লাউজটা এরকম লম্বা হাতা ব্লাউজটা, তো প্রচণ্ডই গরম লাগছিল আমার, তাই মনে হচ্ছে আগে আমি একটু স্ট্যান্ড পাখার হাওয়া খেয়ে নেবো, তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে গিয়ে আমি সন্ধ্যে দেবো। তাই এত খুব গরম লাগছে আমার, মানে কী আর বলবো, মানে কতক্ষণে মনে হচ্ছে বাইরে থাকবে, বাইরে বাইরে একটুকু হাওয়া লাগছে, হাওয়া নেই। তা আজকে ভিডিওটি আর কন্টিনিউ করলাম না, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আর ভিডিও যদি কোথায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে পাশে থেকো, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।